বেশ কদিন ধরেই মন বার বার হারিয়ে যেতে চাইছিল। তাই মনের এই ইচ্ছাকে প্রাধান্য দিয়েই কিছুদিনের জন্য হারিয়ে গেলাম ব্যস্ততম একঘেয়েমি জীবনকে পিছনে ফেলে এক নতুন ঠিকানায়। আমাদের রোজকার দুনিয়ার থেকে একেবারে অন্য দুনিয়া। ওই ঠান্ডা সকাল, দুপুরের মনোরম পরিবেশ, আবার রাতের শীতল হাওয়া আজও আমরা অনুভব করি। ওই আঁকা বাঁকা পথ, ঝর্ণার আওয়াজ, পাহাড়ের মাথার বরফ আর এই শান্ত শীতল হাওয়া আজও আমাদের মনে পড়ে। চোখ বন্ধ করলেই স্বপ্ন দেখি, আর চোখ খুললেই আবার যেতে ইচ্ছা করে। তো চলো আজকে তোমাদেরকে গল্প শোনাই সেই জায়গার, যেখানের প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মন কেড়েছে। এই গল্পটা সিটংয়ের। হ্যাঁ বন্ধুরা, সিটংয়ের। সিটং হলো দার্জিলিং জেলার কার্শিয়াং মহকুমার অন্তর্গত ছোট্ট একটি জনপদ। এই সিটং কমলালেবুর গ্রাম নামেও পরিচিত। চলো তাহলে আমাদের সাথে ঘুরে আসি সিটং। অনেকটা দূরে, কাল রাতে ট্রেন চেপেছিলাম, আজ সকালবেলা এই মাত্র নামলাম। আমরা এখন দাঁড়িয়ে আছি শিলিগুড়ি জাংশনে। এই যে আমাদের পাশে ট্রেন, আমরা যাব, চলো আমাদের সাথে। শিলিগুড়ি স্টেশনকে ফেলে রেখে আমরা এবার চললাম আমাদের অচেনা গন্তব্যের পথে, আর সেই পথের সঙ্গী হলো আমাদের এই গাড়ি। প্রকৃতিকে খুব কাছ থেকে একান্তে পেতে পাহাড় ঘেরা রোমাঞ্চে এক চিলতে নিসর্গ টান। আর কি, এমন পরিবেশে আরণ্যক নির্জনতায় খানিক অবকাশ, এই জন্যই তো আসা সবুজের ঘেরা টোপে। যাত্রাপথের রমণীয় পরিক্রমায় শুধুই অনন্ত শ্যামলিমা। ইতিমধ্যে শিলিগুড়ি থেকে সেবক রোড ধরে চলেছি মহানন্দা অভয়ারণ্যের বুকচেরা কালো পিচের মসৃণ রাস্তা দিয়ে সেবক করোনেশন ব্রিজের দিকে। যাব প্রকৃতির হাটখোলা দুয়ার সিটং। শিলিগুড়ি অথবা এনজেপি থেকে সিটং যাওয়া যায় তিনটি পথে। একটি হলো তিস্তা নদীর পাশ দিয়ে সেবক রোড ধরে কালীছোড়া লাটপাঞ্চার হয়ে, দূরত্ব 55 কিলোমিটার। দ্বিতীয়টি শিলিগুড়ি রামবি মংপু হয়ে, দূরত্ব 78 কিলোমিটার। আর তৃতীয়টি হল হিলকাট রোড ধরে কার্শিয়াং দিলারাম বাগোড়া ঘালেটার হয়ে, দূরত্ব 75 কিলোমিটার। আমরা চলেছি সেবক রোড ধরে কালীজোড়া পেরিয়ে বিড়িক মোড় হয়ে। ইতিমধ্যে আমরা চলে এসেছি সেবক করোনেশন ব্রিজের কাছে। এই ব্রিজটি বাঘপুল নামে স্থানীয়দের কাছে পরিচিত, কারণ এর এন্ট্রান্সে দুটি বাঘের মূর্তি আছে। অনেকবার এই রাস্তা দিয়ে গিয়েছি, কিন্তু কোনোদিনও ব্রিজে যাওয়ার সুযোগ হয়নি। এইবার সেই সুযোগ পেয়ে আমরা হাতছাড়া করলাম না, গেলাম ব্রিজের ওপর। ব্রিজ থেকে দুই পাশে পাহাড়ে ঘেরা সুন্দরী তিস্তা এক শান্ত রূপ দেখলাম।
হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন সেবক করোনেশন ব্রিজের সামনে দাঁড়িয়ে আছি। তোমরা দেখতে পাচ্ছ তিস্তা জল কতটা কমে গেছে। ব্রিজটা আগের থেকে সুন্দর হয়েছে, কিন্তু জলের পরিমাণ খুবই কমে গেছে। দেখা যাক, তোমাদের আরও এরপরে নিয়ে যাবো নতুন নতুন জায়গায়। সঙ্গে থাকুক। দার্জিলিং জেলার কার্শিয়াং মহকুমার মধ্যেই মাত্র 4,000 ফুট উচ্চতায় অবস্থিত একটি ছোট্ট গ্রাম হলো সিটং। গ্রামের প্রধান ফসল হলো কমলা লেবু, তাই সিটংকে বলা হয় দ্য অরেঞ্জ ভিলেজ। আমরা চলেছি বিরিক হয়ে শাল সেগুনের জঙ্গলের মধ্যে দিয়ে সিটংয়ের পথে। সিটংয়ে কমলা লেবু দেখতে যাওয়ার সেরা সময় হলো অক্টোবর থেকে মিড ফেব্রুয়ারি। আমরা চলেছি মার্চ মাসে, তাই গাছে কমলা লেবু দেখতে না পাওয়ার সম্ভাবনাটাই বেশি। শিলিগুড়ি থেকে সিটং আসার জন্য আমরা একটি 7-সিটার গাড়ি বুক করেছি, যার ভাড়া পড়েছে 3,500 টাকা। সিটংয়ে অনেকগুলি হোমস্টে আছে। আমরা সেলপু বাজারের কাছে ইয়েলো ব্যাম্বু হোমস্টে বুক করে রেখেছি, সেখানেই চলেছি। আমরা সকালবেলা ট্রেনেতে শিলিগুড়ি নেমেছিলাম, ওখান থেকে আমাদের যাত্রা শুরু করেছিলাম। আমরা এখন সেলপু বাজারে চলে এসেছি। মানে জায়গাটার তো ভিডিও দেখাবো, হোমস্টেরও ভিডিও দেখাবো, চলো দেখা যাক। খুব ভালো জায়গা, ভিউটাও ভালো, কিন্তু এখন কুয়াশার জন্য অভ্যাসটা আমরা সেরকম কিছু দেখতে পাচ্ছি না, তবে বেশ ভালো লাগছে জায়গাটাতে এসে। চলো দেখা যাক আর কি দেখার জায়গা আছে, যাবো আমি তোমাদেরকে দেখাবো। এটা হলো আমাদের হোমস্টে। হোমস্টের ব্যালকনি থেকেই কাঞ্চনজঙ্ঘা খুব ভালোভাবে দেখা যায়, কিন্তু কুয়াশার জন্য সে সুযোগ হলো না। আমাদের এই হোমস্টেটি 4টি রুম আছে, 2টি ডাবল বেডেড এবং 2টি সিঙ্গেল বেডেড। জানলা থেকেও ভিউ খুব ভালো। এই কদিনের জন্য পুরো হোমস্টেটাই আমাদের, আমাদের আনন্দ আর দেখে কে। হোমস্টের একেবারে সামনেই রয়েছে হলুদ রঙের বাঁশের ঝাড়, এই জন্যই এই হোমস্টের নাম ইয়েলো ব্যাম্বু হোমস্টে। ছোট্ট ছিমছাম এই হোমস্টের মালিক হলেন জুলি দিদি। আমরা যাওয়ার পর থেকেই তার আন্তরিক আতিথেয়তা এবং আপ্যায়নে আমরা মুগ্ধ হলাম। হোমস্টের ঠিক সামনেই রয়েছে ডাইনিং এরিয়া। এই ডাইনিং এরিয়াটাও খুব সুন্দরভাবে সাজানো এবং পরিষ্কার। লাঞ্চ করার পর সামনের লনে বসে আমরা কিছুটা সময় কাটালাম আর সেখানকার মানুষদের দৈনিক জীবনযাপন লক্ষ্য করতে লাগলাম। তারপর মনে হলো অনেক তো হলো বসা, একটু পায়ে হেঁটে গ্রামটা যদি দেখা যায় কেমন লাগে। সবাই বলল বেশ লাগে, তাই বেরিয়ে পড়লাম ছোট্ট ছোট্ট পায়ে হাঁটতে গ্রাম দেখতে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু আশেপাশে জায়গাটা ঘুরে দেখতে বেরিয়েছি পায়ে হেঁটে। তো একটা গ্রামের ভেতর দিক দিয়ে যাচ্ছি, পড়ন্ত বিকেল, বেশ ভালো লাগছে জায়গাটাতে এসছে। এসে খুব সুন্দর জায়গা, বেশ শান্ত, অনেকটাই শান্ত এখন। আর এখন জানি না এই সময় আর কি লোকজন কম আসে বলেও হয়তো, মানে ভিজিটার সেরকম নেই, আমরাই আছি, বেশ ভালো লাগছে। দুপাশ
পাশে গভীর জঙ্গলে ঘেরা রাস্তা দিয়ে আমরা হেঁটে চলেছি। রাস্তাটা জনমানবহীন, গভীর অরণ্যে শুধুই নিস্তব্ধতা। তারই মাঝে শোনা যায় পাখির কলকাকলি। মাঝে মাঝে তো আমাদের ভয় হতে লাগলো, এই বুঝি জঙ্গল থেকে কিছু নেমে এলো। তাও মনে সাহস জুগিয়ে আমরা এগিয়ে চললাম। বিকেল গড়িয়ে সন্ধে হতে নেমেছে, তাই আমরা আস্তে আস্তে হোমস্টের পথে রওনা হলাম। সন্ধেবেলা হোমস্টেতে একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়েই আমরা আমাদের প্রথম দিন শেষ করলাম। আকাশে